বিএনএন বাংলার খবরের জেরে বেআইনি মাটি কাটা বন্ধ করলো প্রশাসন। এই মুহূর্তে একেবারে যেখানে মাটি কাটা হচ্ছিল, আপনাদের যে ছবি দেখিয়েছিলাম, ধনপোতা যে ডাকাতিয়া খাল, পাশেই ডাকাতিয়া খাল রয়েছে এবং তার পাশ দিয়েই একেবারে পার কেটে এখান থেকে কিন্তু মাটি বেরিয়ে যাচ্ছিলো, এমনটাই স্থানীয়রা অভিযোগ করেছিল স্পিড পোস্টের মধ্য দিয়ে। এবং সেই খবর সম্প্রচার করার পরই আমরা দেখতে পাচ্ছি টনক নড়েছে প্রশাসনের, বিআরও দপ্তর এবং পাশাপাশি জাহাঙ্গীরপাড়া থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং তারা সমস্ত যে মাটি যেভাবে কাটা হয়েছে সেই সমস্ত ছবি তারা ক্যামেরাবন্দি করছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জেসিবি গাড়ি সেটাও কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে বা এখান থেকে সরে গিয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে এবং যেমনটা স্থানীয় প্রশাসন অর্থাৎ জাহাঙ্গীরপাড়ার ভিডিও বলেছিলেন যে যে ঘটনা সেই ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নেওয়া হলো। অর্থাৎ স্থানীয় মানুষের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু কার্যত দেখা যাচ্ছে পাওয়ার পরই প্রশাসন কিন্তু তৎপর এবং বেআইনি যে মাটি কাটা হচ্ছিলো সেটা কিন্তু বন্ধ করলো জাহাঙ্গীরপাড়ার প্রশাসন। কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরও হওয়ার পথে নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।